কালভার্টের নিচ দিয়ে নয়, কালভার্টের উপর দিয়েই বয়ে যাচ্ছে নদীর জল। এমনই চিত্র ধরা পড়লো উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের গাইশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রামপুর এলাকার একটি কালভার্টে। শেরওয়ানি নদীর উপর অবস্থিত এই কালভার্ট। সূত্রের খবর, কালানাকিন, মরুয়া গাঁও, মিলিক বস্তি, রামপুর সহ প্রায় 20টি গ্রামের মানুষ এই কালভার্টের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর ভোটের সময় জনপ্রতিনিধিরা এসে সেতু তৈরির আশ্বাস দিলেও আজ পর্যন্ত সেতু হয়নি। হিউম পাইপের ওপর দিয়ে এই কালভার্ট, যার দুদিকে নেই রেলিং, মাঝের অংশের দিকে ভেঙে কয়েক ফুট বসে গিয়েছে, যার ফলে সামান্য বৃষ্টি হলেই ওই কালভার্টের ওপর দিয়েই জল যেতে থাকে। সারা বছরের সমস্যা বর্ষার সময় আরো ভয়াবহ আকার ধারণ করে। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ ধার্য করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে পঞ্চায়েতে ভোট ঘোষণা হওয়ায় সে কাজ আর হয়নি। বর্ষা পার হলেই সেতুর কাজ শুরু হবে বলে সাফাই গাইলেন শাসক দলের ব্লক সভাপতি জাকির হোসেন। আদেও কি বর্ষা পার হলে এই সেতু তৈরি হবে নাকি সারা জীবন ব্যাঙের মতো বসবাস করতে হবে বাসিন্দাদের, সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাবির আলম কি জানিয়েছেন শোনাবো। দাদা, এই যে ব্রিজের সমস্যাটা কি বলবেন? ব্রিজের সমাজ আজ তো অনেক দিন সমস্যা আছে আছে বলে চলে যায় দাদা, হ্যাঁ হয়ে যাবে, চাবিতে আছে বলে দিল হয়ে যাবে, হয় নাই, মানুষগুলো কষ্ট পায়। কি চাচ্ছেন এখন চাষিদের? আমার এখানে পুলটা হোক, উন্নতি হোক। এই আজকে তো ব্রিজটা উপর দিয়ে জল চলে যাচ্ছে, এটা কি বলবেন? বলে না কোনো কষ্ট হয় মানুষগুলোর। আপনি তো মেম্বার ছিলেন এতদিন, কি জানেন? বলি যাবে দাদা, বললাম চলে কানে আগে বললাম, সব বললাম হ্যাঁ হয়ে যাবে। আর আমাদের মেম্বার মেম্বার কি এখানে অতগুলো পোস্ট নাই, বলি মানুষকে বলি, মানুষ বলে হ্যাঁ গেলাম, যাবে বাড়ি গেলাম, 100-200 লোক গেলাম, কেনে বাড়িতে গেলাম, চৌধুরী বাড়িতে গেলাম, চৌধুরী বলে হ্যাঁ হয়ে যাবে। ওই দিন আসলো, দেখে দেখে চলে গেলো, দেখে শুনে ভয় হয়ে যাবে, এই কথা বলে আর কিছু নাই। মানুষগুলো কষ্ট পায়, গরু ছাগল ভাসে ভাসে যায়। এখন কি চাচ্ছেন? চাইছে ও পুলটা হোক তাড়াতাড়ি, মানুষগুলো অনেক কষ্ট পায়। আমি নতুন বাস্তি আলো, বৃষ্টি হলো, আমি বৃষ্টি আর বাকি আছে অনেক। কি নাম? সাবির আলম। পাশাপাশি আরেক বাসিন্দা কি বলেছেন শুনবো। কি বলবেন, আজকে ব্রিজের উপর দিয়ে জল চলে যাচ্ছে, দেখ রে আপকে এসা ব্রিজ বানা হ্যায়, থোড়া উপর বাননা চাহিয়ে, ইসকো উঁচা করকে প্রশাসন কো সোচনা চাহিয়ে কি ব্রিজ জো বানায়া হ্যায়, কিতনা বেঠ গিয়া ইয়ে ব্রিজ, লোকো কিতনা দিক্কত হোতা হ্যায় ইয়াহ সে জানে মে। এক দিন মে যা রা থা ইস রাস্তে সে এক টোটো পলট গিয়া থা ইয়াহ পে, অভি এক ডেড় মহিনা পহলে। পুল জিসকো ভি জিম্মেদার হ্যায় উসকো বানানা চাহিয়ে, জো জিম্মেদার লোক হ্যায়, জিসকা কাম বনতা হ্যায় ইয়ে প্রশাসন কো। নেতা লোক ক্যা করতা হ্যায়? अब क्या कहेंगे नेता लोग के बारे में? नेता लोग क्या करता है देखना चाहिए ना, नेता लोग को खाली वोट के टाइम पे आता है नेता लोग, वो कहेंगे कि वोट दो, ये करेंगे वो करेंगे, वोट ले लिया बस हो गया। इस बार भी वोट के टाइम में आया था? आया होगा, आया है। ब्रिज के बारे में बोला था? ब्रिज के बारे में मैं तो इधर का नहीं हूँ, बोला है या नहीं ये मालूम नहीं मेरे को, लेकिन मैं दूर का आदमी हूँ, लेकिन मैं इस रास्ते से जाता आता हूँ, बोला है या नहीं यहाँ का आदमी को मालूम होगा। यहाँ का आसपास का जो आदमी है जाता आता इधर से ज़्यादा डेली रोजाना, वो लोग को कितना तकलीफ होता होगा इस रास्ते से, सोचना चाहिए सरकार। বলছি ব্রিজটা তো, ব্রিজের উপরে তো জল যাচ্ছে, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মে মিলিক বস্তি কা রহনে ওয়ালা মৌলানা শাহনওয়াজ আলম হুম। ইয়ে আজ সে নেই তকরিবন তকরিবন জব সে মে হোশ সম্ভালা হুম তব সে দেখ রা হুম। ইয়াহ মে ইয়াহ কে লোগো কো কালানাগিন জানে মে, কালানাগিন লোগো কো ইধর জানে ইসলামপুর জানে মে বহুত দিক্কত হ্যায়। ইয়ে ব্রিজ লগভগ মেরে হিসাব সে 25 या 30 সাল সে মে দেখ রা হুম, এসেই হ্যায়। आज से 15 साल पहले मेरे वालिद साहब इस इलेक्शन में जीते थे, तो मिल कर के थोड़ा बहुत लोगों को आने जाने के लिए ये ब्रिज और पुल बनाया था, उसके बाद से ऐसे ही है। बहुत सारे लोग पंचायत में बैठते हैं, इसका रिपेयरिंग करके बस छोड़ देते हैं, लेकिन अभी आप देखिएगा इसका नज़ारा, पुल के ऊपर से पानी जा रहा है। क्यों पुल से ऊपर से पानी क्यों जा रहा है? पानी ये इसलिए जा रहा है कि पुल नीचा हो गया, और यहाँ यहाँ के यहाँ में पुल, यहाँ के लिए पुल तो कम से कम मेरे हिसाब से आधा किलोमीटर होना चाहिए, और ये जगह के हिसाब से ये बहुत छोटा पुल है,
और नीचा है, इसलिए पानी ज्यादा हो गया तो पुल के ऊपर से जा रहा है। বলছি এমনিতেই তো জল না থাকলে অসুবিধা হয় মানুষের। हां, তার মধ্যে আবার ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, কি বলবো। ये है कि आज तक तो आदमी जा रहा है, लेकिन अब अगर पानी ज्यादा हो जाएगा तो इस इधर से उधर आना जाना बंद हो जाएगा। रामपुर के लोग कलानागिन नहीं जा पाएंगे, कलानागिन के लोग रामपुर नहीं जा पाएंगे। और कितना गांव का लोग इधर? ये तकरीबन इधर से समझ लीजिए कलानागिन जो 4-5 बस्ती कलानागिन है, उसके बाद ओजा पोखर है, ये है, ये लोग इसे पुल के ऊपर से जा रहे हैं और यहाँ से इस्लामपुर जाने के लिए यही एक रास्ता है, आसान रास्ता। और रामपुर से लेकर के मुरवा गांव, गोग बस्ती, रुइया, कारक बस्ती, ये सब का कलानागिन जाने के लिए एक आसान रास्ता है। तो आने जाने में बहुत दिक्कत होती है, लोगों को बहुत परेशानी होती है। अब अगर पुल, मुझे लगता है कि आज जिस हिसाब से पानी चल रहा है, मुझे लगता है कि पुल टूटेगा। अगर टूट गया तो लोगों का आना जाना बंद हो जाएगा। क्या नाम है आपका? मेरा नाम मौलाना मोहम्मद शाहनवाज आलम है, मैं मिलिक बस्ती का रहने वाला। এ বিষয়ে ইসলামপুরের বিজেপির সহসভাপতি সুরজিৎ সিং কি বলেছেন শুনে নেব। উপর দিয়ে জল চলে যাচ্ছে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। প্রথমত কথা হচ্ছে ওখানে ব্রিজ কোথা থেকে দেখুন, ওটা তো ব্রিজই না, কয়েকটা হিম পাইপ বসিয়ে দিয়েছে এবং তার উপর দিয়ে একটা সিমেন্টের প্লেপ দেওয়া আছে, ওখানে কোনো ব্রিজ হয়নি। ব্রিজ কাকে বলে আগে এটা বুঝতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমল, আপনি দেখবেন যে আমাদের ইসলামপুরে রামপুরের যে ব্রিজে কথা বলছেন, সেই ব্রিজ সহ দলেনচা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন বাসের সেতু এখনও থেকে গেছে। এবং এরা এইসব করে খাওয়ার জন্যই আজকে এই পঞ্চায়েতের দুর্নীতি, টোটাল প্রকল্পটাকেই ওরা হাফিজ করে দিচ্ছে, যার জন্য আজকে সন্ত্রাস করে, ভোট লুট করে, বিডিওদেরকে দিয়ে কাউন্টিংয়ে গোলমাল করে জেতানো পকড়ে এবং জেতে যাওয়ার পরেও বিরোধী মেম্বারদেরকে ছিনিয়ে নেওয়ার একটা প্রচেষ্টাটা করছে। তার একটাই কারণ যে এই যে দুর্নীতি, আজকে হাজারে হাজারে লোক এই রামপুরে দেখুন ওই ব্রিজ দিয়ে স্টুডেন্ট থেকে আরম্ভ করে গর্ভবতী মহিলা থেকে আরম্ভ করে বিভিন্ন লোক যাতায়াত করছে, কিন্তু আজকে সেখানে যাতায়াত করতে পারছে না। একটু বৃষ্টি হওয়ার পরেই জল ওই উপর দিয়ে যাচ্ছে। সেরকম আপনি দেখুন আমাদের এখানে দলেনচা যে ব্রিজটা আছে, তালিবিটা দিয়ে যেতে হয়, সেখানেও দেখুন বাসের চা। এরকম আপনি চলে যান ডিমটি পাটাগড়া লাইনে, ওখানেও আছে। তো জায়গায় জায়গায় এরা উন্নয়নের নামে, যার জন্য আমরা বলছি এদের একমাত্র সন্ত্রাস করার কারণটা হচ্ছে এই কারণে যে কী করে এরা লুটে পুটে খাবে। কাজটা প্রসেসে আছে, পঞ্চায়েত ভোটের জন্য আটকে গেছে, কী বলবেন? প্রথমত কথা বলছি যে জাকিরবাবু কে, প্রশাসনিক কে? আমি শুনেছি উনি একজন দলের লিডার, এটা প্রশাসনিক কোনো কথা যদি বলতেন তবু না একটু চিন্তা ভাবনা করতাম। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল কি গতকাল ক্ষমতায় এসেছিল, আজ ক্ষমতায় এসেছে? আজকে প্রায় 12 বছর অতিক্রান্ত হতে চললো তৃণমূল এখানে ক্ষমতায় আছে, এত বছর টেন্ডার করতে পারলেন না, এখন টেন্ডারের কথা মনে পড়লো? যখন আপনারা প্রশ্নটা করছেন, যখন ওখানে জল যাচ্ছে ব্রিজের উপর, তথাকথিত ব্রিজের উপর দিয়ে, তখন এদের কথা মনে পড়েছে যে এখন টেন্ডার হয়েছে? বিষয়টা হয়েছে যে শুধুমাত্র ভোট আসলে এবং সাংবাদিক বন্ধুরা যখনই প্রশ্ন করা হয় তখনই তাদের এই কথাগুলো মাথায় চলে আসে। অন্যদিকে ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন কি জানিয়েছেন শুনবো। গ্রাম পঞ্চায়েতের যে রামপুর এলাকা আছে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণভাবে আছে এবং এখন দেখা যাচ্ছে যে ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, কি বলবেন? মানুষের অসুবিধা হচ্ছে। ওই ব্রিজ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে ওর এস্টিমেট করা হয়েছে, সব কিছু কমপ্লিট আছে, এস্টিমেট করার পরেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যায়, যার ফলে কাজটা শুরু করা যায়নি। তো খুব সম্ভবত বর্ষা পার হলেই রামপুর ব্রিজের কাজ শুরু হবে। বিষয়টা হচ্ছে মানুষের অসুবিধা তো আপনিও জানেন অনেকদিন ধরে হচ্ছে, অনেক জায়গায় সমস্যা ছিল, ইসলামপুর ব্লকের অনেক ব্রিজ, রতুয়া ব্রিজ করা হয়েছে, দাড়িভিটে, তারপরে মাটিগুন্ডায় প্রায় 24-25 কোটি টাকা ব্যয়ে বড় বড় ব্রিজ 2-3টা ইসলামপুর ব্লকের যে মানুষের খুব সমস্যা ছিল সেগুলো করা হয়েছে। অনেক রাস্তাঘাট যে বেহাল অবস্থায় ছিল সেই রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে, প্রচুর উন্নয়নের কাজ, বিশেষ করে কালভার্ট রাস্তা ব্রিজ ইসলামপুর ব্লকে
আমাদের এই সরকারের আমলে, মামাটি মানুষের সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। এখনও কিছু কিছু জায়গায় বাকি আছে, যেরকম রামপুর একটা সমস্যা আছে, গোবিন্দপুরের মালিনগঞ্জ গ্রামে একটা সমস্যা আছে, এরকম দু তিনটা সমস্যা আছে যেটা এই পঞ্চায়েত ফরমেশনের প্রক্রিয়াটা শেষ হলেই আমরা চেষ্টা করব যাতে দ্রুত এই কাজগুলোকে সম্পূর্ণ করা হয়। ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।